আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, আশা করি সবাই ভালো আছেন। মুরাদপুর সোমেশ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকাল তৃতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভূম চ্যাপ্টার নিয়ে কাজ করবো। এর আগে ক্লাস একটা ক্লাস আমরা এর আগে করেছি, আশা করি আজকের ক্লাসটা আমরা ভূমের আরো কিছু কার্যক্রম নিয়ে কাজ করবো। সবাই ক্লাসের মধ্যে যদি দেখবে এখানে আমি বেশ কিছু অক্ষর তৈরি করার চেষ্টা করেছি যাতে তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই ভূম চ্যাপ্টারে আমাদের কিছু সংখ্যা লাগবে, কিন্তু সংখ্যা শেখা লাগবে ভালোভাবে, যেমন গুণক, গুণক, গুণফল। তারপরে এখানে নিচে রয়েছে কথার কিছু অঙ্ক রয়েছে, এই কথার অঙ্কগুলো আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের গুণটা ভালোভাবে পারতে হবে। গুণ চ্যাপ্টারটা ভালোভাবে করার জন্য তোমাদের গুণের নামগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে। তৃতীয় শ্রেণীর জন্য আপাতত আমাদের 10 পর্যন্ত যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ তোমরা গুণগুলো ভালোভাবে করতে হবে। প্রথম দেখতে পাচ্ছি আমরা গুণ, যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে কি করা হয়, গুণ করা হয়, সেই সংখ্যার নাম হচ্ছে গুণ। যেমন এই 77 আর 2 যে সংখ্যা দুটো রয়েছে এই 77 সংখ্যাটা হচ্ছে গুণ, যেটাকে গুণ করা হয়। গুণ হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, যে সংখ্যা দিয়ে কি করা হয়, গুণ করা হয়। যেমন 77 কে আমরা 2 দিয়ে গুণ করছি, সেক্ষেত্রে এই দুটো হচ্ছে গুণক। যে সংখ্যাকে গুণ করা হবে সেটা হচ্ছে গুণ 77, যে সংখ্যা দিয়ে গুণ করা হবে সেটা হচ্ছে গুণক, সেটা হচ্ছে 2। আর গুণ আর গুণক, গুণ এবং গুণক এই দুটাকে আমরা গুণ করলে যে রেজাল্টটা পাবো, ফলাফলটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে গুণফল। যে ফলাফলটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে গুণফল। গুণ গুণ গুণফল আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি পাশাপাশি গুণ করার চেষ্টা করব। 77 আর 2 যদি গুণ করি, আগে বলেছি 77 হচ্ছে গুণ, 2 হচ্ছে গুণক, যে ফলাফলটা বের হবে আমাদের এখানে প্রথম একটা বক্স করি, এই বক্সে আমাদের যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে গুণফল। 77 ইন্টু 2 আমরা যদি গুণ করতে চাই, 7 × 14 = 4, 7 × 14 = 1, 174 এটা যদি আমি না করতে পারি সেক্ষেত্রে আমার গুণটা করা মুশকিল হয়ে যাবে। তারপরে গুণফলটা আমরা দেখছি, আবার বলছি এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ, যে রেজাল্টটা বের হবে আমাদের সেটা হচ্ছে গুণফল। গুণ এবং গুণ এই দুইটা গুণ করলে আমরা কি পাবো, গুণফল। 78 × 9 আমরা যদি গুণ করি রেজাল্টটা কি দাঁড়ায়, 9 আর 8, প্রথম কেজি যদি আমরা নেই 8 × 9 = 72, 8 × 7 = 7, 7 × 9 = 63, 63 + 7 হচ্ছে 70, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের 7 × 2। এখানে কিন্তু আমরা 9 নামতা 8 নামতা বা 7 নামতা আমরা যেভাবেই করি না কেন, 8 নাম 72 9 নামতা ধরতে পারি, 8 নামতা ধরতে পারি, 1 থেকে 10 পর্যন্ত নামতা গুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য গুণ করা সহজ হয়ে যাবে। 8 নাম 72 = 2, আগে ছিল 7, 7 নাম 63 আর 7 হচ্ছে 70, মুখস্থ করতে পারি বা আয়ত্ত রাখতে পারি গুণ করাটা অনেক সহজ হয়ে যাবে। যেমন 5 × 6 = 0, হাতে থাকবে হচ্ছে 3, 5 × 7 = 35, 7 × 3 = 38। এই যে রেজাল্টটা বের হলো এটাকে আমরা বলবো হচ্ছে গুণফল। 76 হচ্ছে গুণ, যে সংখ্যাকে গুণ করা হবে, আর 5 হচ্ছে গুণক, যে সংখ্যা দিয়ে গুণ করা হবে।
তাহলে আমরা গুণ গুণক গুণফল তিনটার সাথে বুঝতে পারব। তারপর নিচে চলে আসছি 21 এবং 31। যদি পাশাপাশি গুণ করতে সমস্যা হয় তাহলে তোমরা উপর নিচে বসে গুণ করতে পারো। এভাবে এখানে আমরা একটু বলি 21 আর হচ্ছে 31। এক এক এক, দুই একে দুই, তিন একে তিন, তিন দুগুণে হচ্ছে ছয়। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের এক তিন তিন পাঁচ, ছয় পাঁচ এক, এই যে 651। আমি যদি পাশাপাশি গুণ করতে না পারি উপর নিচে গুণ করে নেব তাহলে আমাদের গুণফলটা কি হয়ে যাবে, সহজে বের হয়ে যাবে। উপর নিচে গুণ করতে সহজ, সেই ক্ষেত্রে পাশাপাশি থাকো অথবা উপর নিচে থাকো, যেভাবে থাকো আমরা এই গুণফলে কাজ করতে হচ্ছে উপর নিচে বসি, পাশাপাশি করা যাবে সমস্যা নেই। এখানে আমাদের কিছু বড় সংখ্যার গুণ রয়েছে, উপর নিচ এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, যে কোনো সংখ্যা গুণ করলেই আমাদের সেটা শূন্য বের হবে, একে শূন্য শূন্য, তিন একে তিন, দুই একে দুই, দুই শূন্য শূন্য, তিন দুগুণ হচ্ছে ছয়। তাহলে এখানে আবার বলছি যে একটি শূন্য গুণ করলে সেটা শূন্য বের হবে, দুটি শূন্য গুণ করলে সেটা শূন্য বের হবে। এই জায়গাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এক দুই তিন আর হচ্ছে ছয়। তাহলে আমরা রেজাল্ট পেলাম 6321, 6321 যেখানে দেখালাম থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করি। ইনশাআল্লাহ সবাই বুঝটা যদি ভালোভাবে শিখে ফেলো তাহলে এটা করতে পারবে। 127 গুণ হচ্ছে 11, 127 গুণ হচ্ছে 11, 7 একে 7, 2 একে 2, 1 একে 1, তাহলে এইটাকে আমরা পাচ্ছি 1397। এই যে সংখ্যা প্রত্যেকটা আমরা অনেক রিপিট করছি, এই যে 127 সংখ্যাকে আমরা কি করছি, গুণ করছি, এটা হচ্ছে গুণ ল। 127 কে আমরা 11 দিয়ে গুণ করছি, এই 11 হচ্ছে গুণ। এই যে গুণ আর গুণ গুণ করার পর আমরা যে রেজাল্ট পেলাম এটা হচ্ছে আমাদের গুণফল। এটা আমরা কি পেয়ে গেলাম, গুণফল। এই হচ্ছে আমাদের মোটামুটি গুণ চ্যাপ্টারে ছোট বড় বা পাশাপাশি গুণ দিচ্ছি করে আমরা এই গুণগুলো করতে পারবো। আমরা চলে আসছি কথা কিছু আমার সাধারণ চেষ্টা করছি তোমাদের জন্য। এই অঙ্কগুলো দেখলে তোমরা ছোট ছোট শিক্ষার্থী যারা রয়েছে তোমরা অনেকে ভয় পেয়ে যাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরো বিষয়টা হচ্ছে আসলে গুণ করতে হবে, একটু সাজিয়ে লেখা ও প্রস্তুতি করতে পারো তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। যেমন 31 মাসের দাম দাঁড়াচ্ছে 350 টাকা, 20-30 মাসের দাম কত? মূল বিষয়টা হচ্ছে এক একটা 30 মাসের দাম হচ্ছে 350 টাকা। আমরা যদি এইভাবে হিসাব করি একটা কলমের দাম, একটা মার্কের দাম 5 টাকা, তাহলে 5টা মার্কের দাম কত হবে? আমরা এটা সহজে গুণ করতে পারব, 5 5 25। তাহলে মূল বিষয়টা হচ্ছে গুণ করতে হবে। ঠিক একইভাবে এখানে একটা 30 মাসের দাম দেওয়া ফল হচ্ছে 350 টাকা, আমাকে বলছে 20টা 30 মাসের দাম কত হবে। আমরা একটু সাজিয়ে রাখার চেষ্টা করি,
31 মার্চে দাম 350 টাকা হবে 31 মার্চে দাম আমরা কি করব বলবো 350 * 20 350 * 20 গুড করতে হবে আমরা যদি প্রপারলি গুডটা করতে পারি তাহলে আমাদের অপশন ইজি হয়ে যাবে আমরা পরের প্রশ্ন চলে আসছি রিমি রিমি টাকা রিমি কোন একজন রিমি ৫ টাকা আছে 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 ৫ টাকা আছ
50 আমার কাছে 5 টাকা থাকলে আমার বন্ধুর কাছে কত টাকা আছে 50 টাকা কিভাবে বের করলাম গুণ করে ঠিক একই ভাবে কথাটা একটু ঘুরিয়ে রাখা আছে রিমিট টাকা রিমিট কাছে যত টাকা আছে সেই টাকার 14 গুণ টাকা 14 গুণ বেশি টাকা আছে হচ্ছে বিপুল কাছে তাহলে আমরা যদি ধরি যে এখানে বলে দিয়েছি রিমিট কাছে আছে হচ্ছে 225 টাকা25 তাহলে আমরা পেয়ে যাব নিপুর কাছে কত টাকা রয়েছে মূল বিষয়টা হচ্ছে গুণ আবারো বলছি জিনিসটা হচ্ছে গুণ আমাদের 14 এর সাথে 225 অর্থাৎ 225 এর সাথে 14 আমরা গুণ করলে পেয়ে যাব হচ্ছে নিপুর টাকার পরিমাণ এই যে 225 যে সংখ্যাটাকে আমরা গুণ করব এটা হচ্ছে গুণ যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণ আর টোটাল এই দুটোর যে রেজাল্টটা পেতে হবে ফলাফলটা পেতে হবে সেটা হচ্ছে গুণফল আমরা পাশাপাশি কি করতে সমস্যা হলে উপনীতে চলে যাচ্ছি চার পাঁচে বিশেষ শূন্য থাকতেছে দুই চার দুগুণে আট দুই দশে শূন্য থাকতেছে এক চার দুগুণে আট আট হচ্ছে নয় পাঁচ একে পাঁচ দুই একে দুই দুই একে দুই শূন্য পাঁচ নয় দুই এগারো এক তাহলে হচ্ছে এক দুই হচ্ছে তিন তাহলে রিমির কাছে যদি 225 টাকা থাকে নিপুর কাছে তার 14 গুণ মানে হচ্ছে 14 গুণ হচ্ছে 3150 টাকা রয়েছে তারপরে রিমির কাছে যদি 225 টাকা থাকে নিপুর কাছে রয়েছে হচ্ছে 3150 টাকা মূল বিষয়টা কিন্তু এর 14 গুণ বেশি মানে গুণ করতে হবে আর কিছু আমরা আজকে ক্লাসে লাস্ট প্রশ্ন চলে আসছে
পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বলছে 100 পয়সার 1 টাকা হয়, তাহলে 10 টাকায় কত পয়সা? মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে বলছে টাকা চাই, চাল বলছে 100 পয়সার 1 টাকা। আমরা যদি এভাবে বের করতে চাই পুরের কথা বলি, 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। তারা প্রশ্ন বলছে 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, আমরা ঘুরে বলি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। আমরা যদি ভুল লিখি, আমরা জানি 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। যেহেতু পয়সা চাওয়া হয়েছে 110, পাশাপাশি সদস্য হলে আমরা এটা গুণ করে লিখব তাহলে 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 10 টাকা হবে হচ্ছে 100 পয়সা। এখানেও কিন্তু মূল বিষয়টা ছিল আমাদের হচ্ছে গুণ। আমরা এই গুণটা কিন্তু প্রমাণ করতে পারছি দেখেই, আমরা কথা প্রথমে একটু সাথে দেখে করে ফেলতে পারছি। একবারে ক্লাসের শেষে দিকে আমি শুরু থেকে আবার একটু রিপিট করছি। আমরা এই গুণ চ্যাপ্টারে মূল বিষয়টা হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত, তাহলে ক্লাস তৃতীয় শ্রেণীর জন্য আমাদের এই গুণগুলো শেখা লাগবে। যদি গ্রুপগুলো তোমরা সঠিকভাবে শিখতে পারো তাহলে কোনটা করতে পারবে, 1 থেকে 10 পর্যন্ত আমরা বুঝতে পেরে ফেলবে। গুণ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে আমরা বলবো হচ্ছে গুণ। 50 দিয়ে 5 দিয়ে গুণ করলে আমাদের এর গুণ হচ্ছে 250। এই যে সংখ্যাকে গুণ করছি এই যে 50 টা হচ্ছে গুণ, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে এটা হচ্ছে গুণ, আর এই যে ফলাফলটা বের হচ্ছে এটা হচ্ছে আমাদের গুণফল। আশা করি সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এটা টেলিভিশনে ক্লাসটা পাবার দেখবে ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারে যে সমস্যাগুলো রয়েছিল বা থাকবে আশা করি গুলো থাকবে না ফিউচারে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।